দুর্গা বৈধব্যের রীতিনীতি পালন করবে কি না সেটা ঠিক হোক ভোটের মাধ্যমে। তোমার ভোট কোন দিকে চারুলতা? তোমার ভোট অন্যদিকে গেলে তোমার গুবলুও গেল। আপনারা কি পুলিশের লোক নাকি ওনার? এই ওনাকে ছেড়ে দাও দিদি, উনি তো কিছু জানে না। বিড়ালকে প্রথম রাতেই মারতে হয়, নাহলে সে কামড়ায় আঁচড়ায় জ্বালিয়ে দেয়। খাও, তুমি বুঝি কথা বলতে পারো না? তোমার বুঝি খুব কষ্ট। তুমি জেলারকে সব জানাবে বলেছিলে না, ওটা কিন্তু ভুল করেও করো না। এরাই তো আসলে আমার শাবকটা নিয়ে আয়, সিলিং এ ঝুলাই দে। এই যুবমা ভুল কিছু বলেনি, আগে যেমন আমার কথায় চলতে আমাকে জিজ্ঞেস করে কোথাও যেতে আসতে, সেটা আবার অভ্যেস করে ফেলো। আর না করলে যাদের বোধবুদ্ধি আছে তাদের তো নিজের ইচ্ছে বলে একটা ব্যাপার আছে, তোমার ইচ্ছা অনুযায়ী কেন চলতে যাবে? মিহির, আমি আমার পরিবারটা বড় এলোমেলো হয়ে গেছে, আমি সেটাকে আবার নতুন করে সাজাবার চেষ্টা করছি। হ্যাঁ, সেটা ভালোই করেছো, কিন্তু তোমার পদ্ধতিটা ভুল। এইভাবে ধমকে চমকে কাকে তুমি বাঁধতে পারবে বলো তো? একটা ফুলের মতো শিশু, দু মাসও বয়স হয়নি, তাকেও ছাড়োনি তুমি। কি বলতে চাইছো মিহির? ওকে মেরে ফেলার ভয় দেখাওনি? ব্ল্যাকমেল করোনি ওকে নিয়ে? মন্দিরা, কি বলছে তোমার বড় ছেলে? আরে চিরন্তনী, আমার আমার ছেলের সন্তান, আমার নাতনি, আমার রক্ত রয়েছে ওর শরীরে। আপনার রক্ত তো অনেকের শরীরেই ছিল, আপনি তো তাদেরও রেয়াত করেননি। ভুল মিহির, মিহির, চারুলতা যদি তোমাকে এসব বলে থাকে তাহলে হয় মিথ্যে বলেছে, নয়তো ভুল বুঝেছে আমাকে। আপনার কি আমাকে বোকা বলে মনে হয়? অতি বড় চালাকেরও ভুল হয় মিহির, ব্যাপারটা মোটেই এরকম নয়। আরে ওইটুকু বাচ্চার ক্ষতি আমি কেন করতে চাইবো? এটা ভাবাও তো পাপ। ভাবতে আমারও কষ্ট হয়েছে, কিন্তু তুমি তো মিহির, এর আগে আমি অনেক নিজেকে ছোট করেছি, আমাকে এখনো অনেকে অনেক কিছু শোনায়, কিন্তু আমি সেসব গায়ে মাখি না। কিন্তু এটা কি? ছি ছি ছি, এরকম অপবাদ শোনার আগে আমি মারা গেলাম না কেন? ভুল 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 ভুল, একটা মারাত্মক একটা মারাত্মক ভুল করে ফেলেছো তুমি দুর্গা। আমি তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও এরকম একটা ভুল তুমি কি করে করলে দুর্গা? একটা একটা সাদা কাগজ, একটা সাদা কাগজে তুমি সই করেছো, কেন করেছো? আমি আপনাকে আগেই বলেছি ম্যাম আমি কেন সাইন করেছি। দুর্গা দুর্গা, ওরা এরকমটা করবেই, এরকমটা করবেই তোমাকে ভয় দেখানোর জন্য, যাতে তুমি ওদের চাপের সামনে নতি স্বীকার করো, তার জন্য এটা করবেই ওরা। কিন্তু তুমি কেন কেন ওদের চাপের সামনে এভাবে মাথা নোয়াবে কেন? শুধু ভয় দেখানোর জন্য নয় ম্যাম, আমি যদি এটা না করতাম তাহলে অশোক, সুবল কাকা, কাকিমা, এদের সবার মারাত্মক ক্ষতি হতে পারতো। আর তোমার ক্ষতি? তাকাও আমার দিকে, তুমি কিছু কম করেছো মানুষের জন্য, কম টর্চার তুমি সহ্য করেছো সবার জন্য, তাহলে ওরা সবাই তোমার জন্য একটুখানি টর্চার সহ্য করতো। ম্যাম, আমি ওদের জীবনের ঝুঁকি নেবার সাহসটা পাইনি। আমারও সাহস নেই দুর্গা তোমার জীবন নিয়ে ঝুঁকি নেবার মতো। তুমি বুঝতে পারছো না দুর্গা যে তোমার তোমার বেরোনোর রাস্তাটা কতখানি কঠিন হয়ে গেছে। তুমি তুমি এবারও ভেবে দেখেছো যে ওরা তোমাকে কোর্টে প্রডিউস পর্যন্ত করলো না, সোজা লক আপে নিয়ে এসছে। দুর্গা দিদি, ওদের তুমি এভাবে আটকাতে পারবে না, ওরা আরো লোক নিয়ে আসবে। আমি থাকতে সুতার গায়ে কেউ হাত দিতে পারবে না, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলছি এখান থেকে যান, আপনারা যান। ও আসলে সাহসটা কেন পেয়েছে বুঝতে পারছি, বিলুদিক নেই ও জানে। সুধাকে না নিয়ে পৌঁছলে আমাদের জানে মেরে ফেলবে। বিলুদির ফোন, আরে হাঁ করে তাকাচ্ছিস কি? বললে এখানে কি সব হচ্ছে?
তোমাদের বিলুদিকে জানালেও মরবে, না জানালেও মরবে। তুমি কি ভাবছো ফোন না ধরলে ও কিছু জানতে পারবে না? জানুক, আজকের পর থেকে এখান থেকে কোনো মেয়ে বাইরে বেরোবে না। কেন বেরোবে না? প্রয়োজন হলে নিশ্চয়ই বেরোবে ও। বেশ, যাবে যাবে, কিন্তু যদি বেরোয় তাহলে এই বাড়িতে আর ঢুকতে পাবে না। কোনো নষ্টামি আমি বরদাস্ত করব না। তুমি চেনো না মেজমা আমায়? তুমি জানো না আমি কেমন? তোমার মনে হয় আমি ভুল কিছু? শোনো মা, কোনটা ভালো আর কোনটা মন্দ সে বুধ তোমাদের এখনো তৈরি হয়নি। জোর করে ভয় দেখিয়ে কিচ্ছু করা যায় না মা। পূজা, মিষ্টি, এত বড় একটা মেয়ের গায়ে তুমি হাত তুললে? দরকার হলে আমি তোমার মেয়েদের গায়ে হাত তুলব। কোনো অনিয়ম আমি এ বাড়িতে বরদাস্ত করব না। এর ফল কিন্তু ভালো হবে না মিষ্টি। আর আজ যে পূজা তোমার মুখের উপর কথা বলে, এর সম্পূর্ণ দায় তোমার নিজের। বিদ্যে ধরে এত জ্ঞান তোমার কোত্থেকে এলো? ও এই বই থেকে না? হ্যাঁ বাহ, এ তোমার ইংরেজি বই? হ্যাঁ, অন্য ব্যাপার সবার তোমাদের কপালে না অনেক দুঃখ আছে। আচ্ছা মেজুমা, তুমি কি করছো, কেন করছো, কিসের উপরে তোমার এত রাগ, আমরা কেউই কিছু বুঝতে পারছি না। আচ্ছা তোমাকে বাবা এক্স্যাক্টলি কি বুঝিয়েছে বলো তো? কারো বোঝাবার তো কিছু নেই। হ্যাঁ, তবে তোমাদের কিছু বোঝানোর দরকার আছে। কি করছো নাকি? তোমার জ্ঞানের ভাণ্ডার, তোমার অহংকারের ভাণ্ডার চালিয়ে দিচ্ছি। আজ তোমার জন্যে, তোমার জন্যে আমার কত ক্ষতি হয়েছে তোমার কোনো আন্দাজ আছে? দিদি আর নিজের হাতে আমার কপালে সিঁদুর মুছে দিয়েছে, সাদা থাল তুলে দিয়েছে হাতে। আমার জীবনে আর কিছুই নেই। কি হবে এভাবে বেঁচে থেকে থেকে? রায়বাড়ির বউ, ওর আরও একটা পরিচয় আছে, ও আমার স্ত্রী। তুমি ভাবলে কি করে যে ও তোমার সামনে দাঁড়িয়ে নাচবে? লজ্জা করলো না তোমার? কি রে দাদা, বৌদি নাকি তোর পা ঠিক করে দেবে, তুই নাকি আবার হাঁটতে পারবি? শিশির বেজা ঘাসের ওপর দিয়ে হেঁটে বৌদির সামনে হাঁটু গেড়ে বসে তুই বলবি, নিরু আই লাভ ইউ, আই লাভ ইউ নিরু, আই লাভ ইউ। মার ওকে, মার। রাধা, তুমি কাঁদছ কেন, কি হয়েছে? দেখো না কাকুন্দি, আমি কখন থেকে জিজ্ঞাসা করছি কিছুতেই বলছে না। রাধা কি হলো? তোর শাশুড়ি ফুলসজ্জায় কোনো ঝামেলি করছে না তো? চুপচাপই আছে, বরং শান্ত হয়ে গেছে। মনে হচ্ছে ঝড় ওঠার আগের মুহূর্ত। কে যেন ঘরে ঢুকছিল গো। হ্যালো হ্যালো ননন্দিনী, কথা বলছিস না কেন? হ্যালো, হোয়াট?
মুখে তুমি যতই আমাকে না বলো অনন্যা, আমি জানি তুমি আজও আমাকে ভালোবাসো। বাবা এসে গেছে। কি কথা হয়েছিল? যেই কাজ পাবো দুজনে ভাগাভাগি করে করবো। যাও ভ্যাকিউম ক্লিনার দিয়ে ওখানটা পরিষ্কার করো, আমি পুরো ঘর বুঝবো। যাও যাও। ঠিক আছে যাচ্ছি, যখন কোমরে ব্যথা হবে তখন বুঝবে। ঠিক আছে হোক।